রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবীতে মানুষের জীবনের অস্তিত্ব আসার পর আজ পর্যন্ত অগণিত মানুষের তিরোধান এবং মৃত্যু হয়েছে। মানুষের পৃথিবীতে স্বল্পকালীন জীবনে যে আমরা মানুষ তার কর্মগুণে তার নিজ প্রচেষ্টায় অনেক মানুষই শূন্য থেকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে শীর্ষে পৌঁছেছেন, আমরা এমনই লোকদেরকে কীর্তিমান পুরুষ বলি, কীর্তিমান মানুষ বলি। আমরা জানি কীর্তিমান মানুষদের কোনো মৃত্যু নেই, আমরা তাদেরকেই স্মরণ করি। আজকে যার স্মরণে এই স্মরণ সভা, আমরা সবাই মনে করি তিনিও একজন কীর্তিমান পুরুষ ছিলেন। আজকে তার নামে এই বাংলাদেশে, বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়, সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় হুইচ ইজ কল্ড অ্যাজ অক্সফোর্ড অফ ইস্ট, সেই বিশ্ববিদ্যালয় 1921 সালে পয়লা জুলাই প্রতিষ্ঠিত হয় এবং 1976 সালে এই এসআরএফ রহমানের স্মরণে এই হল প্রতিষ্ঠিত হয়। আজকের এই হলের প্রাঙ্গণে আমরা তার নাম স্মরণে স্মরণ সভার আয়োজন করেছি। আজকে বাংলাদেশের নবপ্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে, একজন বাঙালি হিসেবে তার স্মরণে কথা বলার পূর্বে আমি স্মরণ করতে চাই কৃতজ্ঞ চিত্তে, আন্তরিকতার সাথে, সশ্রদ্ধ চিত্তে এমন একজন ব্যক্তি যার কারণে, জন্মের কারণে, যার সংগ্রাম এবং আন্দোলনের কারণে, যার ত্যাগের কারণে আমরা বাংলা ভাষা পেয়েছি, যার সুদীর্ঘ আন্দোলনের কারণে আমরা এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা পেয়েছি, তিনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, বাংলাদেশ অভ্যুদয়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার স্বপ্ন ছিল বাংলাদেশের প্রতিটি মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, যিনি সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন। আজকে আমি মনে করি বঙ্গবন্ধুর সোনার বাংলা অবশ্যই প্রকৃতপক্ষে বাস্তবায়ন হবে, কারণ তার সুযোগ্য কন্যা, জননেত্রী, দেশরত্ন, বিশ্বের অন্যতম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মসনদে ক্ষমতায়, যার নেতৃত্বে বাংলাদেশ সোনার বাংলা প্রতিষ্ঠিত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বঙ্গবন্ধু, আইন বিভাগের ছাত্র ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে বঙ্গবন্ধু ছাত্রত্ব হারিয়েছিলেন, কিন্তু কালের বিবর্তনে আইন বিভাগ তার শ্রদ্ধা এবং স্মরণে আইনের চেয়ার প্রতিষ্ঠিত করেছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তার শ্রদ্ধা, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আজকে উপলব্ধি করতে পেরেছেন আগামী 2020 সালে বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুকে ডক্টর অফ লস ওনার সম্মাননাকে দেয়া হবে, ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং যে আজকে উনিও এই দেশের ইতিহাসে একজন মহান কীর্তিমান মানুষ। আজকে আমাদের যে আলোচনা, কীর্তিমান মানুষ এসআরএফ রহমান, উনি 1921 সাল থেকে 45 সাল পর্যন্ত, মৃত্যুর পূর্ব পর্যন্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আষ্টে পৃষ্ঠে স্মৃতির সাথে জড়িত। উনি 1921 সালে উনি হিস্ট্রিতে অধ্যাপক হিসেবে জয়েন করেছিলেন, উনি স্যার সলিমুল্লাহ হলের মুসলিম হলের প্রভোস্ট ছিলেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1934 থেকে 1937 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম বাঙালি উপাচার্য ছিলেন, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার স্মরণে তাকে 1937 সালে ডক্টর অফ লস উপাধিতে ওনাকে সম্মাননা প্রদান করেন, ডিগ্রি প্রদান করেন। আজকে যে এবং ব্রিটিশ রাজকীয় পদকও তিনি পান, কিন্তু আজকে তার স্মরণে
যে এই হল প্রতিষ্ঠিত হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও এফ রহমান হল প্রতিষ্ঠিত হয়। আজকের এই তার স্মরণে এই হলেরই প্রভোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের রাজনৈতিক সংগঠন, এই আওয়ামী লীগের বিভিন্ন শিক্ষকদের আন্দোলনের অন্যতম ভূমিকাকারী আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর সাইফুল স্যার এই হলের নেতৃত্ব দিয়ে এই হলের শিক্ষকদের সাথে নিয়ে, ছাত্র সংসদ সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আজকে ওনার নামে যে সুন্দর স্মরণ সভা আয়োজন করেছেন, এবং এই স্মরণ সভায় বর্তমান সমসাময়িক সময়ের মহান কিছু কীর্তিমানকে আজকে উনি অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ডক্টর আবু তারিক, বিভিন্ন গুণে গুণান্বিত একজন সফল মানুষ। আজকে মিস্টার এম এ কাসেম ওখানে উপস্থিত, আজকে পিএসপি ফ্যামিলির এবং বাংলাদেশের সুফিজমের অন্যতম কর্ণধার ইউআইটিএস বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ সুফি মিজান অতিথি হিসেবে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে শিক্ষক সমিতিদের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সারা বাংলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতা এবং সভাপতি ডক্টর প্রফেসর মাকসুদ কামাল আছেন, অন্যান্য শিক্ষক প্রফেসর ডক্টর দেলোয়ার হোসেন আছেন। সবাই মিলেই আজকে আমরা স্যার এফ রহমানের প্রতি ওনার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করি, এবং আমরা যারা নবপ্রজন্মের লোক আমাদের এ জাতীয় কীর্তিমানদের স্মরণে আলোচনায় শিক্ষা একটাই, যে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাত স্মরণীয়, সেই সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দীর্ঘায়ু এবং দীর্ঘজীবী চিরঞ্জীবী কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, স্যার এ এফ রহমানের কর্মস্থল, সেই ইতিহাস বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের ডিন, আমার সরাসরি শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু দেলোয়ার হোসেন স্যারকে তার বক্তব্য রাখার